05X আমরা এই প্রোডাক্টগুলো আসলে কালেকশন করতেছি এখন। সো ইনশাল্লাহ দেখি 5-7টা প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের মাঝে খুব শীঘ্রই চলে আসব। সো এখান থেকে কোনটা অরিজিনাল হবে, কোনটার কোয়ালিটি কেমন, আমরা কোয়ালিটি টেস্ট করবো ইনশাআল্লাহ। ভাই এটা চার্জিং ব্যাকআপ একটা না 8 থেকে 10 ঘন্টা আপনাদেরকে দিতে সক্ষম, তো এটা কিন্তু আমরা মুখে বলবো না, দেন আমরা কিন্তু চেক করব, অবশ্যই চেক করব। চেক ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা আপনাদেরকে নেওয়ার জন্য সাজেশন দিব না, এই প্রোডাক্টটি বিশেষ করে আমরা কিন্তু চেক করব। হ্যাঁ, সো এখানে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বপ্নে গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। সো আজকে কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ইতিমধ্যেই আপনারা আমার হাতে প্রোডাক্টটা অলরেডি দেখে কিন্তু বুঝতেই পারছেন। আজকে চলে আসলাম একটি মোটামুটি বাজেটের মধ্যে আর কি নেকব্যান্ড নিয়ে, সেটা একদম চিপ বাজেটের মধ্যে মোটামুটি, কিন্তু ভাই চার্জিং কোয়ালিটি বেটার, সাউন্ড কোয়ালিটি বেটার, সব দিক দিয়ে বেটার। তা চলুন বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা বিসমিল্লাহ বলে আগে আনবক্সিংটা করে ফেলি। বিসমিল্লাহ রহমান রহিম, খুঁজে আসিম সিম আমাদের প্রোডাক্টটি দেখি। বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। তো যাই হোক, যে আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট লুকটা কি দেখছেন ভাই, কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির এটা, ঠিক আছে। আমি একটু এখানে রাখলাম আপাতত, দেখতে সুন্দর লাগবে আর কি রাখলে। তো তারপর এখানে আমরা একটু নেকব্যান্ডটা বের করি। এটা কিন্তু লেনোভো 05X যেগুলো আপনারা ইউজ করছেন ওগুলোর থেকে সাউন্ড কোয়ালিটি একটু সামান্য পরিমাণ বেটার, ঠিক আছে। অ্যান্ড চার্জিং ব্যাকআপ ভাই, এটা চার্জিং ব্যাকআপ একটা না 8 থেকে 10 ঘন্টা আপনাদেরকে দিতে সক্ষম, তো এটা কিন্তু আমরা মুখে বলবো না, দেন আমরা কিন্তু চেক করব, অবশ্যই চেক করব। চেক ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা আপনাদেরকে নেওয়ার জন্য সাজেশন দিব না, এই প্রোডাক্টটি বিশেষ করে আমরা কিন্তু চেক করব। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভলিউম আপ বাটন, তারপর এটা হচ্ছে কি কল রিসিভ করতে পারবে না, স্টপ করতে পারবে না, এটা হচ্ছে কি ভলিউম ডাউন বাটন এটাতে। তো আর এইটার মধ্যে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, ডিজাইনটা দেখেন এটা দেখছেন, আর এটার মধ্যে কিন্তু খুব ভালো একটি ম্যাগনেট ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু ম্যাট ফিনিশের। হ্যাঁ, এটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে। জানি না আমি আপনাদেরকে ক্যামেরা কত ভালোভাবে বুঝাইতে পারতেছি, বাট কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ দেখছেন ডিজাইনটা খুব সুন্দর। আর এইটার প্রাইস কত জানেন, বর্তমান প্রাইস আমরা শুধুমাত্র আমাদের স্বপ্নে গ্যাজেটের সাবস্ক্রাইবারদের জন্য কত রাখতেছি, বেশি রাখবো না জান, একদম অল্প প্রাইস। আচ্ছা প্রাইসটা বলবো আগে, এটা বিস্তারিত এ টু জেড সকল কিছু আমরা ধারণাটা দিয়ে নিই আগে আপনাদেরকে, এটা কত ঘন্টা চার্জিং ব্যাকআপ দিতে আমাদেরকে সক্ষম। তো দর্শক বন্ধুরা, অনেকদিন যাবত আর কি আপনাদের সাথে প্রোডাক্টগুলো রিভিউ করা হয় না, তো এই জন্য চিন্তা করলাম দেশীয় প্রোডাক্টের আর কি রিভিউ নিয়ে আসলাম। এটা কিন্তু দেশি প্রোডাক্ট না, এটা স্বাধীন টেলিকম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেড ইন চায়নার প্রোডাক্ট, এটা নিজস্ব নামে আর কি তৈরি করে আনা হয়েছে, সেই প্রোডাক্টটি ভালো, এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। সো আর ইনশাল্লাহ আমরা এখন খুব শীঘ্রই আর কি দেখি দ্রুত ভিডিও আপলোড করার চেষ্টা করবো, মাঝখানে খুব গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের ভিডিওগুলো আপলোড করা। সো সময়স্বল্পতার কারণে আর কি ভিডিও আপলোড করা হচ্ছে না, তো ইনশাল্লাহ দেখি আগামী থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করে সাপোর্ট দেবেন, আসলে যদি আপনারা ভালোবাসা বা সাপোর্ট যদি না দেন আমরা আসলে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। আপনাদের ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আজকে আসতে পেরেছি আমাদের স্বপ্নে গ্যাজেট, তো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আমরা আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। সো তাছাড়া এটা প্রথমে আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, প্রথমে আমরা অন করে ফেললাম বিসমিল্লাহ রহমান রহিম, আমরা যে দেখতে পাচ্ছেন অন করে ফেলছি প্রোডাক্টটি। তো আমরা এখন দেখবো এটাকে একটা না কত ঘন্টা আমাদেরকে এটা চার্জিং ব্যাকআপ দিতে সক্ষম হয়। তা চলুন শুরু করা যাক, এটা চার্জিং টেস্ট। আর এটা সাউন্ড কোয়ালিটি ভাই, প্রত্যেকটা প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি আমরা কিন্তু আমাদের স্বপ্নে গ্যাজেট থেকে আপনাদেরকে দিয়ে থাকি। যদি প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে পছন্দ না হয়ে থাকে, অবশ্যই অবশ্যই প্রোডাক্টটি আপনারা সাথে সাথে আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন, চিন্তা থাকতে পারেন। প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা কোনোভাবেই কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি আপনাদের পছন্দ হবে। অ্যান্ড প্রোডাক্টের মধ্যে আপনারা যদি প্রোডাক্টটি পাঠানোর পর আপনার যে কোনো ধরনের সমস্যা হবেন, ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্টটি আপনার সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন। সো আর দেরি না করে এখনই যদি প্রয়োজন হয় তাহলে এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্বপ্নে গ্যাজেট থেকে স্বপ্নের প্রোডাক্টটি আপনার, ও এখন অর্ডার করেন না, ঠিক আছে। আমি আগে একটু চার্জিং টেস্টটা করে নিই। আর আপনারা যারা লেনোভো 05X ইউজ করেছেন, সো আশা করছি এটা তাদের পছন্দ হয়ে যাবে। আর আমরা লেনোভো 05X নিয়ে একটি অসাধারণ একটি ভিডিও আনবো ইনশাল্লাহ, তৈরি করবো, আমরা আসলে প্ল্যান করতেছি। একটু ছোট্ট একটা ডেমো দেখা দিই আমি আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন যে বাজারের সব থেকে জনপ্রিয় লেনোভো 05X আমরা এই প্রোডাক্টগুলো আসলে কালেকশন করতেছি এখন। সো ইনশাল্লাহ দেখি 5-7টা প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের মাঝে খুব শীঘ্রই চলে আসব। সো এখান থেকে কোনটা অরিজিনাল হবে, কোনটার কোয়ালিটি কেমন, আমরা কোয়ালিটি টেস্ট করবো ইনশাআল্লাহ, টেস্ট করে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর কি। সো এই প্রোডাক্টটা আমার কাছে বর্তমান সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে কি, আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি কোন প্রোডাক্টটি আপনাদের জন্য বেস্ট হবে এখন বর্তমান সময়ের বাজারে আর কি।
আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কোয়ালিটি আছে, 1, 2, 3, 4, 5 কোয়ালিটি আছে। ইনশাল্লাহ আমরা পাঁচটা আর 2-4 মিলে 6-7 ইনশাল্লাহ নিয়ে আসবো আর কি, সো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় কোন কোয়ালিটিটা কেমন। ভিভো 05X এর রিভিউ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করে সাপোর্ট দিবেন। আর এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় আমরা অবশ্যই চার্জিং টেস্ট করার পরে তখনই আপনারা অর্ডার করবেন। সো আর দেরি না করে যদি প্রয়োজন হয়, এখন তো অর্ডার করার দরকার নেই, আগে ফুল ভিডিওটি দেখুন। এই প্রোডাক্টটি চার্জিং টেস্ট করব, দেন তারপর হচ্ছে কি আপনারা চার্জিং টেস্ট দেখে এটা দাম বিবেচনা, যদি প্রোডাক্টটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে আর কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে প্রোডাক্টটি চার্জিং টেস্ট করে ফেলি, বাকি কথা হবে ইনশাল্লাহ চার্জিং টেস্ট করার পরে অথবা চার্জিং টেস্ট করার মাঝামাঝি সময় কথাগুলো হবে। হ্যাঁ, তো তাহলে চলুন দর্শক বন্ধুরা আমরা প্রথমে কানেক্ট করে নিই ফোনের সাথে আমাদের। তো আমরা অলরেডি চালু করে কানেক্ট করে নিলাম, সো এখন দেখতে পাচ্ছেন 100% চার্জ রয়েছে। আমরা প্রথম হচ্ছে গিয়ে মিউজিক প্লেয়ারে চলে যাব, আমরা এখানে 4 ঘন্টা একটু টাইম সেট করে দিব। হ্যাঁ, সো অলরেডি 4 ঘন্টা একটা টাইম সেট করে দিলাম আমরা, তো এখন থেকে 4 ঘন্টা এটা একটানা চলবে। হ্যাঁ, তো দেখি আমরা আসলে কতক্ষণ আমাদেরকে চার্জিং ব্যাকআপ দিতে সক্ষম হয় এটা, তো চলুন দেখা যাক। আমি অলরেডি 4 ঘন্টা একটা চার্জিং টাইম সেট আপ করে দিলাম, তো এখন স্টপ করে দিই। তো এখন দেখি আমরা কতক্ষণ পর্যন্ত চললো, সো দেখতে পাচ্ছি না এখানে প্রায় 2 ঘন্টা 57 মিনিটের মতো চলেছে। সো এখন দেখি আমরা কত পার্সেন্ট চার্জ শেষ হলো, সো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 30% চার্জ খরচ হয়েছে। সো এখন আমরা আবার চালু করে দিব, সো দেখি তো 4 ঘন্টা আমরা একটু চেক করে দেখি 4 ঘন্টার মধ্যে আর কি কত পার্সেন্ট চার্জ টানতেছে। সো এখন দেখতে পাচ্ছেন প্রায় 3 ঘন্টা প্লাস আর কি, সো আমরা দেখি কত পার্সেন্ট চার্জ আছে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টায় প্রায় মাত্র আপনার 40% চার্জ খরচ হলো। তো দেখি আমরা পুরোপুরি দেখবো আসলে কতক্ষণে, আর 6 মিনিট আছে তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা সম্পূর্ণ হবে আর কি। সো দেখি এখন কত পার্সেন্ট চার্জ আছে, সো এখন দেখতে পাচ্ছি 40% চার্জে খরচ হয়েছে। সো দেখি আসলে আমরা একটু ট্রাই করব, তো এটা দিয়ে কতক্ষণ আর কি চার্জিং ব্যাকআপ দিতে আপনাদের সক্ষম হবে এই ব্লুটুথটি। সো এখন দেখতে পাচ্ছি 1.5 মিনিট আছে, এখন দেখি কত পার্সেন্ট চার্জ খরচ হলো। সো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1% চার্জও নামে নেই আর কি। সো এটা কিন্তু 1% চার্জ করে নামে না, এটা কিন্তু নামলে একসাথে 10% চার্জ করে নামে। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছি আর 1 মিনিট আছে 3 ঘন্টাতে, সো অলরেডি 3 ঘন্টা পার হয়ে গিয়েছে। সো আমরা দেখি এখন কত পার্সেন্ট চার্জ খরচ হলো। সো দেখতে পাচ্ছেন 4 ঘন্টা প্রায় মাত্র 40% চার্জ খরচ হয়েছে, মানে প্রতি ঘন্টা প্রায় 10% চার্জ করে বলা চলে। সো এখানে আবার তো তাহলে চলুন আবার নতুন করে টাইম স্টার্ট করে দেন, তারপর আবার শুরু করা যাক। আর এটা কিন্তু কখনো একদিনের মধ্যে আসলে এত ঘন্টা আমাদের পক্ষে চার্জিং টেস্ট করা সম্ভব হয় না, এটা আমাদের সময় লাগছে প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লেগেছে। তো আপনারা অনেক সময় যে ক্যালেন্ডারের সময়টা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা প্রায় দেখতে পাচ্ছি এটা 2 ঘন্টা প্লাস চলেছে। সো এখন দেখতে পাচ্ছি 50% চার্জ রয়েছে, আর এটা কোয়ালিটি ভাই সাউন্ড কোয়ালিটি মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটি, ইনশাল্লাহ আপনাদের সকলে পছন্দ হবে। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি আপনাদের, আর এটা দেখতে পাচ্ছি এখন 4 ঘন্টা 57 মিনিট চলেছে অলরেডি, তো দেখি কত পার্সেন্ট চার্জ আছে, এখনও 30% চার্জ রয়েছে। তো এইটা সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ সব দিক দিয়ে আপনাদের পছন্দ হবে, পছন্দ হবে না এমন কোনো দিক নাই আশা করছি, সো আপনাদের সকল দিক দিয়ে পছন্দ হবে। তো দেখতে পাচ্ছি 5 ঘন্টা 30 মিনিট অলরেডি চলেছে, সো দেখি কত পার্সেন্ট চার্জ রয়েছে, এখনও 20% চার্জ অবশিষ্ট রয়েছে আমাদের এইটার মধ্যে। আর এটা ভাই যে এক কথা বললাম, এটা সাউন্ড কোয়ালিটি দেন সব দিক দিয়ে বেটার এই রেঞ্জের মধ্যে, আমার মনে হয় না 450 টাকার মধ্যে এই কোয়ালিটি এই প্রাইসে আপনারা পাচ্ছেন। সো এখন দেখতে পাচ্ছি আমরা 20% চার্জ রয়েছে, সো দেখি কত ঘন্টা প্রায় 6 ঘন্টা 10 মিনিটের মতো চললো। সো আমাদের ব্লুটুথে এই মাত্র অফ হয়ে গিয়েছে, এই মাত্র কি হয়তো 2 মিনিট হবে, সো অফ হয়ে গেছে। তো আমাদের প্রায় 4 ঘন্টা ধরেন 6 ঘন্টা 8 মিনিট যদি ধরি, আর এখানে 4 ঘন্টা প্রায় 10 ঘন্টা আপনাদেরকে চার্জিং ব্যাকআপ সক্ষম এটা দিতে। তো দর্শক বন্ধুরা এটা আমরা A to Z চেক করলাম, চেক করার পর আমাদের কাছে যতটুকু মনে হলো, সো এটা আপনাদেরকে 10 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিতে সক্ষম, ঠিক আছে। 8 থেকে 10 ঘন্টা আপনারা ইনশাআল্লাহ চার্জিং ব্যাকআপের সাপোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো মিনিমাম আর কি আশা করা যায় এটা আপনাদের 10 ঘন্টা না দিলেও, যদি আমাদের আমি টেস্টে যেহেতু 10 ঘন্টা পাস করেছি তো আশা করছি আপনারা পাবেন 10 ঘন্টা, তারপর যদি না পান তাহলে হয়তো 1 ঘন্টা কম পেতে পারেন, ঠিক আছে। তো 9 থেকে 10 ঘন্টা চার্জিং ব্যাকআপ ইনশাআল্লাহ এই দামের মধ্যে আমার মনে হয় না অন্য কোনো আপনাদেরকে নেকব্যান্ড দিচ্ছে। তো আশা করছি যদি আপনাদের কাছে প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। তো এই প্রোডাক্টটি বর্তমান প্রাইস তো বলেই দিলাম, 450 টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তা আর দেরি না করে এখন আমাদের স্বপ্নে গেজেট থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।